হ্যালো স্টুডেন্টস, এর আগের ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করেছি যে 2023 এর জেনপাস ইউজির রেজাল্টের পর কত মার্কসে কিরকম র‍্যাঙ্ক এসেছে এবং সেটা গত বছরের তুলনায় কতটা ভ্যারি করছে, যেটা থেকে তোমরা নিজেরাই একটা আইডিয়া করতে পারবে যে গত বছর তুমি যে র‍্যাঙ্কটা পেয়েছিলে সেই র‍্যাঙ্কে একটা স্টুডেন্ট যে কলেজে চান্স পেয়েছিল সেই অনুযায়ী তুমি কোথায় চান্স পেতে পারো এবং ওই র‍্যাঙ্কটা পেতে গেলে এখন কত মার্কসের দরকার পড়ছে। সেখান থেকে আমরা একটা কাট অফের যে চেঞ্জেস, বিশাল অনেকটা পরিবর্তন, যেখানে আমরা দেখছি যে কোন মার্কসে গত বছর কোথায় একজন স্টুডেন্ট দাঁড়িয়েছিল আর এবছর সেই সেম মার্কসে দেখা যাচ্ছে সেই স্টুডেন্টটির র্যাঙ্ক কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। তো সেই বিষয়গুলো আমি আর আগের ভিডিওটাতে ডিসকাস করে দিয়েছি তোমাদের সাথে, যদি কেউ ওটা না দেখে থাকো দেখে নিতে পারো, তোমাদের নিজেদের একটা আইডিয়া হবে। আজকের ভিডিওটা তোমাদের সবার জানার, মানে তোমরা জানতে চাইছো যে কিরকম র্যাঙ্কে আমরা সরকারি কলেজ পেতে পারি বা লাস্ট কত দূর পর্যন্ত কাট অফ যেতে পারে। তো সেই হিসাবে আমি আজকে একটা জেনপাস ইউজির আন্ডারে বিএসসি নার্সিং, প্যারামেডিকেল এবং বিএইচের একটা মোটামুটি ওভারঅল একটা আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে কিছু র্যাঙ্ক বলছি। কিন্তু তার সঙ্গে দেখবে আমাদের একটা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে গত বছর যেটা ধরো আমাদের মেন যে পার্সেন্টাইল যার জন্য তোমরা এলিজিবেল কি এলিজিবেল নয় র্যাঙ্ক মানে কাউন্সেলিং করানোর জন্য, সেই নাম্বারগুলো কিন্তু বেড়েছে। মানে ধরো যেটা 23 ছিল সেটা 27 হয়ে গেছে, তারপরে 21-এর মানে এরকমভাবে কিন্তু, তারপরে ধরো 25 হয়ে গেছে। তো মানে 23 নম্বর পেলে জেনারেল স্টুডেন্টরা এলিজিবেল ছিল কাউন্সেলিং করার জন্য সেটা 27 হয়ে গেছে। ঠিক সেরকমই এসসি এসটিদের জন্য কিন্তু যেটা এরকমভাবে 21 নম্বর যেটা ছিল সেটা বেড়ে 24 হয়ে গেছে, পার্সেন্টাইলে অনুযায়ী মার্কসগুলো কিন্তু বেড়েছে। তো সেই জন্য কোনো একজন স্টুডেন্ট যে ধরো এসসি এসটি ক্যান্ডিডেট বিশেষ করে, কেন জেনারেলরা অবশ্যই 25-ই পাক বা 27-ই পাক, তারা কিন্তু মানে কি বলবো যে র্যাঙ্কে পৌঁছালে মানে তার যে র্যাঙ্কটা হওয়া উচিত যাতে সে কাউন্সিলিংয়ে কোনো সরকারি কলেজ পাবে সেটা 25 বা 27 নম্বর মার্কস পেলে সে পাবে না পৌঁছাতে। কিন্তু কি হয় অনেক সময় 24 নম্বরে এই ধরো এসটি ক্যাটাগরির কোনো স্টুডেন্ট সে কিন্তু যে র্যাঙ্ক কি বলবো পেয়ে যায় সেটাতে একটা কলেজ একদম লাস্টের দিকে স্পট কাউন্সেলিংয়ে অনেক সময় পেয়ে যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে বছর যেহেতু মার্কসটা বাড়িয়ে দিয়েছে তো তাই জন্য সে এলিজিবেল নয়। তো তাই জন্য যেসব স্টুডেন্টরা এলিজিবেল মানে 21 থেকে বেড়ে ওটা 24 হয়ে গেছে, আমি কাস্ট সার্টিফিকেট এসটির জন্য বলছি, তো তারা যদি এলিজিবেল হও, এলিজিবেল মার্কসটা যদি পেয়ে থাকো এবং সেই অনুযায়ী যদি আমি যে র্যাঙ্কগুলো ধরো বলবো তাহলে তারা কিন্তু একদম লাস্ট, আমি এখানে লিখে নিয়েছি যেগুলো ধরো একদম স্পট কাউন্সেলিং পর্যন্ত তুমি ওয়েট করলে ক্লাস মানে একটা চান্স পেতে পারো, সেই রকম না মার্কসগুলো মানে সেই র্যাঙ্কগুলো তোমাদেরকে আমি বলছি আজকে। ক্লিয়ার হয়েছে? তো এবার প্রথমে দেখো বিএসসি নার্সিং দিয়ে যদি শুরু করি, জেনারেলে মোটামুটি আমরা ধরে রাখতে পারি যে 3,500 থেকে 3,450 পর্যন্ত যে স্টুডেন্টসরা র্যাঙ্ক করেছো তারা একদম লাস্ট পর্যন্ত যদি কাউন্সিলিং করো তাহলে মানে স্পট কাউন্সিলিংয়ে একেবারে মপ আপ, তারপর স্পট এই যে হচ্ছে বা এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড এরকম যদি কিছু হয় তো সেক্ষেত্রে তোমাদের একটা চান্স থাকছে। আমি একদম লাস্ট বলছি কিন্তু একদম প্রথম দিকের কাউন্সিলিংয়ে যারা 3,000-এর ঘরে রয়েছো তারা কিন্তু কলেজ পাবে না, আবারও বলে রাখছি। এবার জেনারেল কাস্টের একটা স্টুডেন্টকে যারা 3,000 সাড়ে 3,000 মতো র্যাঙ্ক করছো মোটামুটি 40-এর উপর নাম্বার তাদের পেতে হচ্ছে, মানে 45+ বা 44, মানে 3,000 সাড়ে 3,000-এ থাকতে গেলে 44 এরকম মার্কস তাকে পেতে হচ্ছে। তো অবভিয়াসলি সেটা 27-এর চেয়ে বেশি অনেক, তাছাড়া তো এই র্যাঙ্কে পৌঁছাতেই পারছে না। তাই জেনারেলদের ক্ষেত্রে যে পার্সেন্টাইলের ব্যাপারটা বেড়েছে সেটাতে বিশেষ কিছু এফেক্ট হচ্ছে না, কিন্তু এসটিদের ক্ষেত্রে অনেকটা কম মার্কসেও যেহেতু এই র্যাঙ্কটা পাওয়া যেতে পারে কিন্তু সে ওই মার্কসটা যদি না পায় তাহলে কিন্তু সে, আবারও বলে রাখছি, কাউন্সিলিংয়ের জন্য অফিসিয়ালি এলিজিবেল নয়। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এবার যদি আমি ওবিসি এর দেখি মোটামুটি 7,000 অ্যাপ্রক্স, একটু কম বেশি হতে পারে সেটা বলতে পারি। ওবিসি বি এর ক্ষেত্রে 4,000 সাড়ে 4,000-এর মধ্যে যারা র্যাঙ্ক করেছো তাদের একটা চান্স থাকছে একটা গভর্নমেন্ট কলেজে লাস্টের দিকে পর্যন্ত গেলে চান্স হয়ে যাওয়ার। এসসিদের ওই 8,000 সাড়ে 8,000-এর মধ্যে, এসটিদের মোটামুটি 25,000-এর মধ্যে, আর ইডাব্লিউএসের 8,000। এবার এই জিনিসগুলোকে কেউ গুলিয়ে ফেলো না, এটা কিন্তু তোমাদের কাস্ট র্যাঙ্ক নয়, এগুলো সবই হচ্ছে তোমাদের জিএমআর, একজন
মানে জেনারেল মানে জেনারেল স্টুডেন্টের তো একটাই র্যাঙ্ক এসেছে জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক, আর যারা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস এর আন্ডারে রয়েছে তাদের জিএমআরও এসেছে এবং একটা কাস্ট র্যাঙ্কও এসেছে। এবং সেক্ষেত্রে কিন্তু কাস্ট র্যাঙ্ক দিয়ে তোমাদের কাউন্সিলিং হবে না, হবে জিএমআর দিয়ে। তো একটা ওবিসি স্টুডেন্ট যার জিএমআর এত তার একটা চান্স থাকছে যেখানে জেনারেলের এখানে শেষ হয়ে যাচ্ছে। তার কারণটা কি না, কাউন্সিলিংটা জিএমআর দিয়ে হলেও জিএ মানে জেনারেলের যে সিটটা সেটা সবার জন্যই ওপেন, মানে ধরো এসসি এসটি ওবিসি ওবিসি বি সবাই কিন্তু এই জেনারেলের একটা স্টুডেন্ট, ধরো এসসি কাস্টের এসসি স্টুডেন্ট, তো সে হয়তো 4000-এর মতো র্যাঙ্ক করেছে বা ধরো তারও ভালো র্যাঙ্ক করেছে, তো তাহলে সে কিন্তু অ্যাজ আ জেনারেল ট্রিট হবে যদি জেনারেল কাস্টে মানে ওখানে সিট ফাঁকাই থাকে। আর দেখা গেল যে এসটির হয়তো সিট ফিল আপ হয়ে গেছে, তো তাকে কিন্তু জেনারেল হিসাবে ভর্তি নিয়ে নেবে। ক্লিয়ার? আমি একটা আরও ভালো এক্সাম্পল আরও সহজভাবে তোমাদের বলি, এটা বুঝতে অনেকটা সমস্যা হয়। ধরো এসটির জন্য 10খানা সিট আছে, এবার একটা স্টুডেন্টের হয়তো এসটিতে 11 নম্বরে নাম এসেছে একটা কোনো কোর্সের জন্য, এসটিতে 10টা সিট, এবার সেই এসটির 10টা সিটের মধ্যে একটি স্টুডেন্টের 11 নম্বরে নাম এসেছে, তাহলে প্রথম 10 জন তো ওই 10টা সিটে ভর্তি হয়ে গেছে, তাহলে 11 নম্বর স্টুডেন্টটি কী করবে না, ওই 11 নম্বর স্টুডেন্টটির মার্কস যদি জেনারেল কাস্টের কোনো একটা স্টুডেন্টের থেকে বেশি থাকে বা র্যাঙ্কে বেশি থাকে আর জেনারেল কাস্টে তখনও সিট পড়ে আছে, তো সেই জেনারেল হিসাবে কিন্তু সেই স্টুডেন্টটাকে জেনারেল কাস্টে ভর্তি নিয়ে নেওয়া হবে। তার মানে একটা জেনারেলের সিট অফ হয়ে গেল, কিন্তু কোনো এসসি এসটি ওবিসির সিট ফাঁকা থাকলে জেনারেলের স্টুডেন্ট দিয়ে কিন্তু ভরপাই করা হয় না, যত ওবিসি এসসি এসটিদেরই আবার সেখানে তার পরের নাম্বারে যারা আছে তাদেরকে ডেকে ভর্তি নেওয়া হয়। কিন্তু দেখা গেল যে এসসি এসটি ওবিসি এদের সিট হয়তো ফিল আপ, তারপরেও কিছু কাস্ট সার্টিফিকেটের স্টুডেন্ট পড়ে আছে তাদেরকে কিন্তু জেনারেলে ভর্তি নেওয়া হয় যদি তারা সেই জেনারেলের তুলনায় মার্কস বেশিতে থাকে সেই সব স্টুডেন্টদেরকে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তো এই গেল ব্যাপার। তাহলে এটা মোটামুটি বিএসসি নার্সিংয়ের সেফ স্কোর বলতে, আরবার বলছি একেবারে ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং সেকেন্ড রাউন্ডও নয়, একেবারে যদি আমরা মপ আপ রাউন্ড বা স্পট পর্যন্ত দেখি তাহলে এরকম র্যাঙ্কে যে স্টুডেন্টরা রয়েছে তাদের একটা চান্স থাকছে যে একটা গভর্নমেন্ট কলেজ হয়ে যাওয়ার। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এবার ব্যাপারটা হচ্ছে কি যে যেহেতু এবছর ধরো মেল ক্যান্ডিডেটরাও বিএসসি নার্সিং পড়তে পারবে, এবার অবশ্যই তারা প্রাইভেটে পারবে সরকারিতে নয়, এবার জিএমআরটা যখন আমরা দেখছি সেখানে তো প্রচুর মেল ক্যান্ডিডেটও অনেক ঢুকে রয়েছে, তো তারা সবাই বাদ চলে যাবে, কেন গভর্নমেন্টে আমরা জানছি যে মেল নার্সিং শুধুমাত্র প্রাইভেটে হবে, গভর্নমেন্টে শুধু ফিমেলরা চান্স পাবে। তো সেক্ষেত্রে কিন্তু জিএমআর তোমাদের যেরকম আছে সেখানে কতজন মেল আছে সেটা তোরা কাউন্ট করা সম্ভব হচ্ছে না, তো মেলরা বাদ চলে যাবে, তাই আর একটু জিএমআর নেমেই গার্লসরাই শুধুমাত্র গভর্নমেন্টে বিএসসি নার্সিং পড়ার চান্স পেলে। তো এটা একটা অ্যাপ্রক্স আমরা আইডিয়া পেলাম। এবার যদি আমি প্যারামেডিকেলের জন্য যাই, প্যারামেডিকেলে কীরকম সংখ্যা, সিট সংখ্যাও কম, কাট অফও আরও বেশি যাবে, মেল ফিমেল সবাই এখানে এলিজিবেল, তবু আমি ধরে রাখছি জেনারেলের জন্য 1000 থেকে 1500 র্যাঙ্কে যারা পেয়েছো মানে র্যাঙ্ক করেছো তারা কিন্তু চান্স পাবেই। এবং সেখানে প্যারামেডিকেলের আন্ডারে তো অনেকগুলো কোর্স আছে, তার মধ্যে হাই ডিম্যান্ডিং কোর্স যেমন ধরো বিএমএলটি সিসিটি ওটিটি এগুলোতে কী হয় না, বেশি মানে কাট অফটা অনেক বেশি যায় বা র্যাঙ্ক খুব বেশি মার্কসের স্টুডেন্টরাই এগুলো যেহেতু হাই ডিম্যান্ডিং কোর্স তো এগুলোই আগে ফিল আপ হয়। তো 1000-1500-এর মধ্যে, তার মধ্যেও তুমি বলতে পারো যারা 100, 200, 250-এর মধ্যে র্যাঙ্ক করেছো তারা বিএমএলটিতে চান্স পেয়ে গেলে, জেনারেল কাস্টের জন্য বলছি, এবার সেটাই যদি ওবিসি এ ওবিসি বি এসসি এসটিদের কাছে নামে তাহলে কিন্তু সেগুলো দেখো এরকমভাবে চেঞ্জ হতে হতে যাবে। মোটামুটি 6000 পর্যন্ত আমরা ধরতে পারি, সবের কোর্সের কথা কিন্তু আমি বলছি না, যে মানে হাই ডিম্যান্ডিং যে কোর্সগুলো আছে বিএমএলটি ওটিটি এগুলোতে খুব বেশি তোমার প্রথম দিকের যে স্টুডেন্টসরা আছে তারাই বেশি যায়, চাহিদা তাদের মানে চাহিদা বেশি থাকে, তো তাই জন্য আগেই এগুলো ফিল আপ হয়ে যায়। তো সেইগুলো আমি বলতে চাইছি যে মোটামুটি এই র্যাঙ্কের মধ্যে, এগুলো জিএমআর আবারও বলছি, সেই জিএমআর এর উপর বেস করে তোমরা একটা চান্সের সুযোগ থাকছে। কিন্তু বেশ কিছু প্যারামেডিকেলের আন্ডারে যে কোর্সগুলোর অতটাও র্যাঙ্ক যায় না, তো সেই মানে অতটাও হয়তো ধরো ওগুলো কাট অফ যায় না, তো সেইগুলোতে কিন্তু আরও বেশি র্যাঙ্ক তোমাদের বাড়বে, আরও বেশি র্যাঙ্কের স্টুডেন্টরাও চান্স পাবে। ক্লিয়ার হয়েছে? এখানে একটা মোটামুটি একটা আইডিয়া দিলাম। আর বিএইচ এর ক্ষেত্রে আমরা জানি একটাই সরকারি কলেজ আছে, তবু এখানে আমি দেখো অ্যাপ্রক্স একটা ভ্যালু র্যাঙ্ক এখানে লিখে রেখেছি, মোটামুটি 1500 পর্যন্ত যে স্টুডেন্টদের জেনারেলে র্যাঙ্ক আছে, ওবিসিতে ধরো ওই 2500, ওবিসি বি ধরো ওই 1500 থেকে 2000 মতন, 5000
তার কিছুটা বেশি এসসি আর এসটি দের মধ্যে মোটামুটি 15,000 পর্যন্ত যারা রয়েছে তারা লাস্ট একদম মপ আপ পর্যন্ত বা স্পট কাউন্সেলিং পর্যন্ত যদি ট্রাই করো তো তাহলে একটা চান্স পাওয়ার সুযোগ থাকছে, মানে জিএমআর বলতে বিএমআর এর ক্ষেত্রে, মানে এটার উপর বেস করে যে র‍্যাঙ্কটা, তো সেই অনুযায়ী একটা বলার, কারণ ওখানে গভর্নমেন্ট কলেজ একটা, সেখানে যতটুকু তোমরা চান্স পাচ্ছ, অনেক স্টুডেন্টই আছে যারা ধরো দুটোই দিয়েছে, তো তারা অনেক ক্ষেত্রে বিএইচএ না পড়ে এখানে যারা চান্স পাচ্ছে তারা হয়তো প্যারামেডিকেল পড়ে নেবে, বা অনেক ফিমেল ক্যান্ডিডেট হয়তো বিএইচএ এর এক্সামও দিয়েছে, তারা যদি বিএসসি নার্সিংয়ে বেটার চান্স পায় তো তারা বিএসসি নার্সিংটাই পড়ে নেবে। আর ওভারঅল আমি যদি বিএসসি নার্সিং প্যারামেডিকেল বিএইচএ সবটাকে ক্যালকুলেট করে বলি তো তাহলে যারা ধরো জেনপাস ইউজির এক্সাম দেয় তারা অনেক স্টুডেন্টই আবার নিটেরও এক্সাম দেয়, তো নিট ইউজি যদি কেউ ক্র্যাক করে এবং নিটে যদি কেউ চান্স পায় তো তাহলে কিন্তু বিএসসি নার্সিংই তাকে সে ভর্তি হয়ে থাকুক বা প্যারামেডিকেল, তো তারা কিন্তু সেটা ছেড়ে চলে যাবে হচ্ছে এমবিবিএস পড়তে, মানে মেডিকেল পড়তে, তো সেক্ষেত্রেও কিন্তু কিছু কিছু সিট ফাঁকা হতে থাকবে। তো তাই জন্য প্রথম দিকে মোটামুটি অ্যাভারেজ আমরা এই ব্যাপারটাকে বলছি, ধীরে ধীরে কিন্তু তোমরা যদি লাস্ট কাউন্সেলিং পর্যন্ত ট্রাই করো তাহলে অনেকেরই কিন্তু ধীরে ধীরে চান্স হয়ে যাবে। তো সেই জন্য চয়েস ফিলিং খুব ভালো করে করবে, যে যে কলেজ চাইছো সেগুলোকে মাথায় রেখে ভালো করে সিট ফিল আপ করবে, মানে সিট ফিল আপ করবে মিনস চয়েস ফিলিংগুলো করবে। তাহলে এবার দেখো, যদি একজন জেনারেল কাস্টের স্টুডেন্ট সে ধরো 10,000 র্যাঙ্ক করেছে তো তার তো কোনোভাবেই বিএসসি নার্সিং গভর্নমেন্ট কলেজে হওয়ার সুযোগ নেই, কিন্তু মোটামুটি একটা অ্যাভারেজে এরকম ধরো 3,000-3,500-এর মধ্যে জেনারেল কাস্টের যে স্টুডেন্টরা আছো বা এসসি এসটি ওবিসির যে র্যাঙ্কগুলো ধরো বললাম সেই অনুযায়ী যে যারা আছো একটা আইডিয়া পাচ্ছ যে তারা কিন্তু যদি ভালো করে মানে কলেজগুলোকে সাজাও এবং পরপর সব কাউন্সিলিং রাউন্ডগুলোকে তুমি ঠিকভাবে সিরিয়াসলি অ্যাটেন্ড করো তাহলে শেষের দিকে হলেও একটা চান্স কিন্তু থাকছে একটা গভর্নমেন্ট কলেজে সুযোগ পাওয়ার। তো এই ছিল বিষয়টা, এবং তার থেকে তোমরা নিজেরাই আইডিয়া করতে পারছো যে কারা 2023-এ চান্স পাবে কি পাবে না, এবং সেই অনুযায়ী যদি কারোর মনে হয় যে 2024-এর প্রিপারেশান তোমাদের শুরু করা অবশ্যই দরকার, তো ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাকে ক্লাসের ডিটেলস বলে দেবো। ইভেন আমাদের নিউ যে অ্যাপ লঞ্চ হচ্ছে তার দেখো ডেসক্রিপশন, তার লিঙ্ক আমার ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে গিয়ে তুমি সেটাকে ডাউনলোড করে নিতে পারো, ওখানে অনেক ফ্রি ক্লাস, ফ্রি মক টেস্ট এইসবও থাকছে, তার সঙ্গে সঙ্গে পেড কোর্সও থাকছে, তুমি সেটাকেও তোমার প্রয়োজন মতো পারচেস করতে পারো। এবং স্ক্রিনে দেখো একটা পিকচার আমি দেখিয়ে দিচ্ছি, ওটা হচ্ছে অ্যাপটা, তুমি প্লে স্টোর থেকেও ডাইরেক্ট ইনস্টল করতে পারো অ্যাচিভার স্টাডি সেন্টার বলে সার্চ করে, আদারওয়াইজ আমি যে ডাউনলোড লিঙ্কটা দিচ্ছি সেখান থেকে গিয়েও তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে, অ্যাক্সেস পাবে, ফ্রি অ্যাক্সেস পাবে, ফ্রি ক্লাসগুলো অনেক ক্লাস মক টেস্ট এগুলো থাকবে, এবং তার সাথে সাথে পেড কোর্সের অনুযায়ীও তুমি কিছু ক্লাস পাবে, সেগুলো তোমার দরকার পড়লে তুমি পেড কোর্সেও জয়েন করতে পারো। আর কিছু যদি কোনো কোয়ারিজ থাকে এই সম্পর্কিত, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে তাতে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তুমি কিন্তু রিপ্লাই পাবে। তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।